সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম পাই ক্লাসরুমে। তোমরা যারা বরিশাল বোর্ড থেকে এসএসসি 2023-এর আজকের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করেছো, সবাইকে স্বাগতম। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার এমসিকিউ অংশের পরিপূর্ণ সমাধান। সাথেই থাকো, শুরু করছি। তার আগে বলছি, যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, এখনই করো, করে আমাদের সাথে থাকো। আজকে প্রথমে ছিল নিচের উদ্দীপকটির আলোকে এক ও দুই নং প্রশ্নের উত্তর দাও। প্রথমে উদ্দীপক ছিল মিস্টার ক, প্রায় সূর্যাস্তের পর তিন রাকাত বিশিষ্ট বাধ্যতামূলক সালাত ছেড়ে দেয়। অপরদিকে তার বন্ধু মিস্টার খ একদিন সালাত আদায়কালে রুকু থেকে সরাসরি সিজদায় চলে যায়। প্রথমে রয়েছে এক নম্বরে, মিস্টার ক শরীয়তের কোন বিধান লঙ্ঘন করেন, ফরজে আইন? আর মিস্টার খয়ের করণীয় হল সহ সিজদা দেয়া এবং পুনরায় সালাত আদায় করা, বাকি সালাত শেষ করা। সঠিক উত্তরটি হচ্ছে এক এবং তিন। সুন্নত অর্থ কী? সুন্নত অর্থ হচ্ছে নিয়ম। পরকালের প্রবেশদ্বার কোনটি? মৃত্যু। কোন ইবাদতের হিসাব সর্বপ্রথম দিতে হবে? সালাত। নামাজের হিসাব সর্বপ্রথম দিতে হবে। আমানতের বিপরীত কী? আমানতের বিপরীত হচ্ছে খিয়ানত। ওজনে কম দেয়া এক ধরনের প্রতারণা। যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কি বলে? তাকে বলা হয় রিবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কুরআন গ্রন্থাবদ্ধ করার জন্য। সঠিক উত্তর ক। কোথায় আনসির ও জায়তুন বেশি উৎপাদিত হয়? সিরিয়া ও ফিলিস্তিন। মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিশোধ না নেয়ার দ্বারা কোন বিষয়টি প্রতিফলিত হয়? উত্তর হচ্ছে খ, ক্ষমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এটি কোন প্রকারের হাদিস? এটি হচ্ছে কাউলি। জনাব গ একটি শিল্প কারখানার মালিক, ভালো কথা। শ্রমিকরা প্রতি বছর তার নিকট ঈদ বোনাস দাবি করলে প্রতি বছরই তিনি আগামী ঈদের বোনাস দিবেন বলে প্রতিশ্রুতি দেন, কিন্তু ঈদ আসলে তা বেমালুম ভুলে যান। জনাব গয়ের কর্মকাণ্ড কিসের লঙ্ঘন? ওয়াদা পালনের লঙ্ঘন। তিনি ওয়াদা দেন কিন্তু কোনো কালেই তিনি আর বোনাস দেন না, ওয়াদা ভঙ্গ করেন। পরের যে প্রশ্নটি, শল্য চিকিৎসায় দিশারী খ্যাত কোন বিজ্ঞানী মাত্র 10 বছর বয়সে কোরআনে হিফজ করেছিলেন? উত্তর হচ্ছে গ, ইবনে সিনা। হযরত উমর রাদিয়াল্লাহু দক্ষ শাসক ছিলেন, কারণ তিনি গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন, কৃষি উন্নয়নের জন্য খাল খননের ব্যবস্থা করেন, শাসকের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার সুযোগ দায়ের করেন। এ তিনটি কারণেই তিনি ছিলেন দক্ষ শাসক। উত্তর হচ্ছে ঘ, এক, দুই এবং তিন। ইমান শব্দের অর্থ হচ্ছে কি? ক, বিশ্বাস করা। সিলমুন অর্থ কি? সিলমুন অর্থ শান্তি। চরম জুলুম কোনটি? উত্তর হচ্ছে ক, শির্ক। কোন ইবাদত মানুষকে বিশেষভাবে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে? উত্তর হচ্ছে ক, সালাদ। মদিনা সনদের স্বাক্ষরকারী সম্প্রদায়গুলি হল ইহুদি ও খ্রিস্টান এবং মুসলিম ও পৌত্তলিক। সঠিক উত্তর এক ও তিন। মিস্টার ক মনে করে বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহ তাআলার ইসরাফিল আলাইহিস সালামের সাহায্য প্রয়োজন হয়। মিস্টার কয়ের মানসিকতায় কী লঙ্ঘিত হয়? তাওহিদে বিশ্বাস। ইমানের সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয় কোনটি? উত্তর হচ্ছে খ, তাওহিদ। মোহাম্মদ সাল্লামের কোন বিষয়টি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুগ্ধ করেছিল? উত্তম চরিত্র। অন্যের উন্নতি ও সুখ ধ্বংস কামনা করাকে কী বলে? হিংসা। হজের আনুষ্ঠানিকতা শুরু হয় কিসের দ্বারা? ইহরাম দ্বারা। জনাব ক একটি অফিসের কর্মকর্তা, তিনি সেবা প্রার্থীদের নিকট থেকে বাড়তি অর্থ আদায় করেন। জনাব কয়ের কাছটি কী হিসাবে গণ্য? ঘুষ হিসাবে গণ্য। নিচের উদ্দীপকের আলোকে 2728 নং প্রশ্নের উত্তর দাও। জাহিদ ও তার বন্ধুরা মিলে শুক্রবার মুসল্লিদের নিকট থেকে কিছু টাকা সংগ্রহ করে, সম্প্রতি ঘূর্ণিঝড়ে আক্রান্ত এলাকার মানুষের মাঝে তা বিতরণ করে। জাহিদের সহপাঠী শফিক, শফিকের নিকট তার এক বন্ধু একটি ল্যাপটপ জমা রেখে গ্রামের বাড়ি বেড়াতে যায়। বন্ধু বাড়ি থেকে ফিরে এসে ল্যাপটপটি ফেরত চায়, কিন্তু শফিক ল্যাপটপ ফেরত দিতে অস্বীকার করে। জাহিদ ও তার বন্ধুদের ভূমিকাটি কিসের সামিল? উত্তর হচ্ছে গ, মানব সেবা। শফিকের কর্মকাণ্ডের ফলে সে কী হবে? মানুষের আস্থা হারাবে, ইমান হারাবে, দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত হবে। উত্তর হচ্ছে এক, দুই এবং তিন। সঠিক উত্তর ঘ।
যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কি বলে? তাকে বলা হয় মুত্তাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধাত্রী মায়ের নাম কি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধাত্রী মায়ের নাম হচ্ছে হালিমা। আজ এই পর্যন্তই ছিল। তোমরা যারা বরিশাল বোর্ড থেকে এসএসসি 2023 পরীক্ষা অংশগ্রহণ করছো তাদের জন্য বলছি, আমরা মাই ক্লাসরুম থেকে প্রতিদিনই সবগুলি প্রশ্ন সমাধান দিচ্ছি। আমরা চেষ্টা করছি নির্ভুল প্রশ্ন সমাধান দিতে। তোমরা যদি সবার আগে প্রশ্ন সমাধান দেখতে চাও, মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের সাথেই থাকো। একই সাথে কার আজকের পরীক্ষা কেমন হয়েছে, কয়টা প্রশ্ন হয়েছে, পরীক্ষা কেমন যাচ্ছে, সেটি আমাদেরকে কমেন্টস করে জানাও। সাথে থাকো, আজ এই পর্যন্তই।